প্রাক্তন আন্তর্জাতিক স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় অরূপ বৈদ্যকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করল জলপাইগুড়ি ইনডোর গেমস অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে জলপাইগুড়ি ইনডোর গেমস অ্যাসোসিয়েশন 108 জনকে ব্যাডমিন্টন প্রশিক্ষণ দেওয়া হয়। একসময় জলপাইগুড়ি টাউন ক্লাবের হয়ে কোচিং করাতেন অরূপ বৈদ্য, এছাড়াও ইস্টার্ন রেলওয়ের ব্যাডমিন্টন খেলছেন। জলপাইগুড়ি ইনডোর গেমস অ্যাসোসিয়েশনের সম্পাদক রতন গুহ বলেন, প্রধান কোচ হিসেবে অরূপ বৈদ্য ও সহকারী কোচ হিসেবে সুপ্রতিম দত্তকে নিয়োগ করা হয়েছে। অরূপ বৈদ্য বলেন, টাউন ক্লাবে থাকার সময় আমার হাত দিয়ে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় উঠে এসেছিল, এখানেও আমার থেকে ভালো খেলোয়াড় যাতে তৈরি হয় তার চেষ্টা করে যাব। সেরকম কোনো ব্যাপার নেই, অরূপ বৈদ্য থেকেও অনেক ভালো প্লেয়ার হতে পারে। অরূপ বৈদ্যের সময়টা একরকম সময় ছিল, এখনকার ইনফ্রাস্ট্রাকচারের সময়টা আরেকরকম সময়। তো নট অনলি দ্যাট, অরূপ বৈদ্যের মতোই খেলতে হবে, অরূপ বৈদ্যের থেকেও যাতে ভালো প্লেয়ার তৈরি হতে পারে আমি সেই চেষ্টা করছি।